কথা বলেন নাই মসজিদের ইমামে আর প্রাইমারির মাস্টাররা যদি বলে যে আমি ঘুষ খাই না এই কথার দাম আছে আপনারে ঘুষ দেয় কিনা এই কথা যদি এসপি বলে যদি ডিসি বলে যদি মন্ত্রী বলে এমপি বলে এই কথার দাম আছে কারণ দিনে রাতে 24 ঘন্টা ঘুষের হাতছানি তাদের সামনে আসে একজন বুড়ো তো বলবি আমি আজ তাহাজ্জুদ পড়ছি রোজা রাখছি রোজা তো রাখবেনই কারণ ঘরে জায়গা নাই বউতে চোখে দেখতে পারে না তাবলীগের সেল্লা দেওয়া ছাড়া উপায় থাকে না তাহাজ্জুদ পড়ার জন্য রাতের বেলা উঠে আর ঘুম আসে না তাহাজ্জুদ ছাড়া করবেনটা কি কিন্তু যুবক ছেলে ওর তো সন্ধ্যার পরই দুনিয়ার ঘুম আসে আওয়ারে চাইবে ধরে এই সময় যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল রাত 12টার পরে কোন যুবক যদি উঠে আল্লাহর ইবাদত করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোন ছায়া যেদিন থাকবে না ওই দিন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা জান আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে রাত গুজরান করেছে আল্লাহর ইবাদত তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে যুবকদেরকে জায়গা করে দিবে আজ এই পল্টন ময়দানে হাজার হাজার যুবকদের উদ্দেশ্যে বলি যুবকেরা তোমাদেরকে রাজনৈতিক দলের লোকেরা তোমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে তোমাদেরকে নামাজ শিখায় না চরিত্র শিখায় না তোমাদের শিখায় অমুক ভাই তমুক ভাই তারপরে দেওয়ালে দেওয়ালে লেখা সাদাবাজি মাস্তানি শেখানো শয়তানি বদমাশি করা শিখায় নামাজের কথা শিখায় না ঠিক কিনা চরিত্রের কথা শিখায় না ঠিক কিনা কেয়ামতে জান্নাত আছে জাহান্নাম আছে এমন কথা শিখায় না জনসভায় বক্তৃতা করতেই থাকে আসর যায় মাগরিব যায় নামাজের কথা শিখায় না তোমাদের নেতার কাছে নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত তোমার বাপের নামে দাদার নামে রাজনীতির নামে হাজারে স্লোগান আমাদের দিয়ে দেওয়াও কিন্তু এই বিশাল আকাশটার মালিক আমার জীবনের মালিক আল্লাহর নামে স্লোগান দিতে পারি না কেন একটু জিজ্ঞেস করো তোমাদেরকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী হিসেবে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তোমাদেরকে ব্যবহার করে এই ক্ষমতায় যাওয়ার উন্মাদ এই দলগুলি থেকে বেরিয়ে আসো তোমরা তো খাব্বাব খাব্বাব খোবাইবের উত্তরসূরি তোমরা হযরত বেলালের উত্তরসূরি তোমরা সূর্য সেনের উত্তরসূরি নও রবীন্দ্রনাথের উত্তরসূরি নও খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি শরীয়তুল্লাহর উত্তরসূরি খান জাহান আলী এবং শাহজালালের উত্তরসূরি তোমরা গৌর গোবিন্দের উত্তরসূরি তোমরা নও সেই মুসলিম চেতনায় জাগ্রত হতে পারলে পৃথিবীর কারো শক্তি নাই রক্ত চক্ষু দিয়ে তোমার দিকে চোখ তুলে তাকায় এজন্য যুবকদেরকে আল্লাহ রসুল ভালোবাসতেন আল্লাহ নিজেও যুবকদেরকে পছন্দ করেন সুবহানাল্লাহ হযরতে লোকমানের সব থেকে বড় টার্গেট হচ্ছে সেই যুবক যুবশক্তি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই যে রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ আমাকে তার দিন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছিলেন এই দিন প্রতিষ্ঠার কাজে আমাকে সহযোগিতা করেছে আমার যুবকেরা আর বিরোধিতা করেছে কারা বুড়োরা একজন যুবক দেখেন রাসূলুল্লাহ মুতার প্রান্তরে যুদ্ধ হবে যুদ্ধের দামামা বেজে উঠেছে যুদ্ধটা হবে রোমানদের সাথে 1,00,000 রোমান সৈন্য যুদ্ধ করতে এসেছে মুতার প্রান্তরে রাসূলুল্লাহ মাত্র 3,000 সৈন্য রেডি করলেন ওরা আসছে কত আর রসুল তৈরি করলেন মাত্র 3,000 এবং এই যুদ্ধে রসুলুল্লাহ নিজে যাবেন না
এখানে তিনি সেনাপতি নির্বাচন করার জন্য বললেন যায়েদ কোথায় যায়েদ দাঁড়িয়ে গেলেন রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি হাজির রাসূলুল্লাহ বললেন জাফর কোথায় তিনি বললেন লাব্বাইক ওয়া সাদাই চাচাতো ভাই জাফর সব যুবক আমি হাজির রাসূলুল্লাহ প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় তিনি বললেন লাব্বাইক ওয়া সাদাই আমরা হাজির রাসূলুল্লাহ বললেন জায়েদ হবে প্রথম সেনাপতি তারপরে জাফর এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধে সেনাপতি লাগে কয়জন রাসূলুল্লাহ বানাইলো কয়জন তিনজন বুঝতে পারলেন তিনি সেখানেই সিদ্ধান্ত নিলেন এই তিনজনও যদি না থাকে তাহলে চতুর্থ তোমরা মাঠে আর একজন বানাই নিও তাহলে এর দ্বারা বোঝা গেল যে তিনজন শহীদ হয়ে যাবে রাসূলুল্লাহ বলছেন সুবহানাল্লাহ বলেন তিনজন শহীদ হবেন কোনো সন্দেহ নাই বুঝতে কারো বাকি নেই রাসূলুল্লাহ বললেন তোমরা যাও তিনজন গিয়ে তোমরা তোমাদের মা বাবা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো সুবহানাল্লাহ হযরতে যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো আর যাওয়ার জায়গা নাই আপনি আমার পিতা হযরত আয়েশা আমার মা আপনি নির্দেশ করেছেন সামিআনা ওয়া আতানা শুনছি এবং আমার মাথাকে অবনত করে দিলাম আপনার হুকুমের সামনে হযরতে জাফর চলে গেলেন নিজের বাড়িতে স্ত্রীকে ডেকে বললেন স্ত্রী রাসূলুল্লাহ আমাকে নির্দেশ করেছেন মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য আমি চলে যাব তোমার কাছে বলতে এলাম রাসূলুল্লাহ নির্দেশ না করলে বলতেও আসতাম না আমি যদি শহীদ হয়ে যাই আমি যদি আর না ফিরি আমার সন্তানগুলিকে আমার রাস্তায়ও এই রাস্তায় দিনের রাস্তায় তাদেরকে তৈরি করবে স্ত্রী বলছেন ইয়া হে আমার স্বামী রাসূলুল্লাহ নির্দেশ করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমি আপনাকে বাধা দেওয়ার হিম্মত রাখি না তবে আমি আল্লাহর কাছে হাত তুলে বলি তিনি দোয়া করতে লাগলেন রব্বুল আলামিন আমার স্বামী রাসূলুল্লাহর নির্দেশে জিহাদের ময়দানে যেতেছেন তুমি মেহেরবানি করে আমার স্বামীকে জিহাদের গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া দিও হযরতে জাফর তরবারিটা খাপের মধ্য থেকে বের করে তরবারির উল্টা দিক দিয়া স্ত্রীর মোনাজাত করা অবস্থায় তার হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন স্ত্রী হাত নামাও উল্টা দোয়া করো না রাসূলুল্লাহ আমার নাম দ্বিতীয় নম্বরে বলেছেন আমার আগেও একজন আছে পরেও একজন আছে মুতার প্রান্তরে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই উল্টা দোয়া করো না বরং আমার শাহাদাত মঞ্জুরের জন্য দোয়া করো আর এই আমার সন্তানগুলিকে দিনের রাস্তায় পরিচালিত করো আর আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই আমারে মাফ করে দিও হযরতে জাফর সালাম দিয়ে চললেন পিছনে স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করছে আর ছোট ছোট বাচ্চারা পিছনে দৌড়াচ্ছে আব্বা আব্বা বলে কাঁদতেছে হযরতে জাফর পিছনের দিকে একবার ফিরে তাকায় দেখলেন না কে কান্দে কে দৌড়ায় যুবক আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি নতুন বিবাহ করেছেন আজকের রাত তার বাসর সজ্জার রাত রাসূলুল্লাহ হুকুম করেছেন জিহাদে যেতে হবে তিনি চলে গেলেন নিজের বাড়িতে বাড়ি গিয়ে শুনতে পান রাতের বেলায় স্ত্রী তেলাওয়াত করতেছেন কোরআনে কারীম হযরতে জাফর বল হযরতে আব্দুল্লাহ বলছেন স্ত্রী একটু কোরআন পড়া বন্ধ কর আমার কথা শোনো আল্লাহর নবী আমাকে জিহাদের জন্য যাওয়ার জন্য আমাকে নির্দেশ করেছেন আমি জিহাদে চলে যাচ্ছি তোমার সঙ্গে বিবাহ হয়েছিল আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই এজন্য আমারে তুমি মাফ করে দিও স্ত্রী বলল প্রাণের স্বামী আমি শুনেছি এই মদিনায় আপনি সুপুরুষ এক সুদর্শন যুবক প্রাণ ভরে একবার দেখতেও পারি নাই আপনি একবার আমার রুমের ভিতরে আসেন আপনার চেহারাটা আমি একটু দেখে নেই স্বামী বললেন আমি তোমার রুমে ঢুকব না আমি তোমার রুমের ভিতরে যাব না আমি এখনই যুদ্ধে রওনা করব স্ত্রী বলছেন প্রাণের স্বামী রুমের ভিতরে প্রবেশ করলে পরে আমি কোনো প্রেম নিবেদন করব না শুধু একবার চেহারাটা ভালো করে দেখে রাখতে চাই কারণ কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি
হযরতে আব্দুল্লাহ বলছেন, প্রিয়তমা স্ত্রী শোনো, যদি তোমার এই ধারণাই হয়, এই নিয়ত যদি থাকে, আর আমার শাহাদাতের পরে যদি তুমি সবর করতে পারো, আমাকে আর দেখার দরকার নাই, আল্লাহ যদি আমার শাহাদাত মঞ্জুর করেন তাহলে কিয়ামতের দিন জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহই পরিচয় করাইয়া দিবে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন জিহাদের ময়দানে, যুদ্ধ শুরু হয়ে গেল, 3000 সৈন্য রাসূলুল্লাহর পাঠানো সাহাবীদের প্রচন্ড আক্রমণে রোমান সৈন্যরা পালায় কুল পাচ্ছে না। হযরতে যায়েদ শহীদ হলেন, হযরতে জাফর তার ডান হাত কাটা গেল, তার বাম হাত কাটা গেল, এবার ঝুলন্ত হাত কাটা, পা কাটা, এই অবস্থায় তিনি পড়ে আছেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা তিনি ছুটে গেলেন তরবারি ধরার জন্য, তিনি ছুটে গেলেন ইসলামের পতাকা ধারণ করার জন্য। কাছে গিয়ে দেখেন কে যেন পতাকা উঁচু করে রেখেছে, কাছে গিয়ে দেখেন হযরতে জাফর হাত কাটা দুদিকে পড়ে আছে, পা কাটা দুদিকে পড়ে আছে, শূন্য মাথাটা তার। হযরতে জাফরের শূন্য মাথা ইসলামের পতাকাটা পতাকা ধরে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। হযরতে জাফর শাহাদাতের সময় বলেছিলেন, ও আমার রসুলের সাহাবিরা, আল্লাহ রসুলকে আমার বিদায় সালাম আরজ করে দিও, আমি এখন আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমার মনে হয় এখনই আমার শাহাদাত নসিব হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ হযরতে জাফরকে ও জাফর তোমার শাহাদাতের পরে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের নাজ ও নিয়ামত দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন, তুমি আর কি চাও? আমি বলেছি রব্বুল আলামিন কিচ্ছু চাই না, জমিনে আরেকবার পাঠাও, তোমার দিনকে প্রতিষ্ঠার জন্য তোমার দিনের রাস্তায় আরেকবার জীবন দিয়ে আসি। যুবকদের জন্য আল্লাহ তাআলা যুবকদেরকে ভালোবাসেন, আল্লাহর নবী যুবকদেরকে ভালোবাসেন, সেই যুবকরাই যুবকদেরকে টার্গেট করেছেন হযরতে লোকমান, তাই আল্লাহ তাআলা লোকমানের নসিহতকে পছন্দ করে কোরআনের মধ্যে জায়গা করে দিয়েছে। এই নসিহত থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা তাদেরকে তুমি তোমার সন্তান সন্ততি তাদেরকে সতর্ক করো, জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করো, আল্লাহর দিকে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো শোনো, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়াহলিকুম নারা, আর তোমাদের আহাল পরিবার পরিবর্গ সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও। আমরা কি সেই চেষ্টা করতেছি? এবার কিন্তু জবাব দিতে পারিনি, আমরা করতে পারতেছি না। আমাদের চোখের সামনে আমাদের সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে, চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজ মাস্তান হয়ে যাচ্ছে, বেনামাজি হয়ে যাচ্ছে, আমরা খোঁজ খবর রাখতে পারছি না, আমাদের যুবকদেরকে আমরা কন্ট্রোল করতে পারছি না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা, আপনার কলিজার টুকরা সন্তান রাস্তা দিয়ে বাপ বেটা দুজনে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন ম্যানহোলের ঢাকনা খোলা, ছেলেটা উপরের দিকে তাকায় হাঁটতেছে, নতুন ঢাকায় আসছে তো এদিক ওদিক দেখতেছে, ম্যানহোলের কাছে চলে গেল, আপনি দেখতে পাচ্ছেন ছেলেটা ম্যানহোলের মধ্যে পড়ে যাবে, এই দৃশ্য যদি দেখেন আপনি কি করবেন? তাকায় তাকায় দেখবেন, ম্যানহোল না, যদি দেখেন আগুনে পড়তেছে পানিতে পড়তেছে, নিজের জীবন বিপন্ন করে আপনি তাকে বুকের সাথে আঁকড়ে ধরবেন, ঠিক কিনা বলেন? তো আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, ধরেন
ছেলে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, চরিত্র নাই, ঈমান নাই, নষ্ট হয়ে যাচ্ছে, অথচ জাহান্নাম থেকে ফিরাবার জন্য আমরা চেষ্টা পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরতে লোকমান তিনি তার সন্তানকে ডেকে বলছেন, কত বড় নসিহত লক্ষ্য করেন, সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইনতাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, তোমার জীবনের কোনো একটি আমল তা যদি সরিষার দানা পরিমাণ হয়। হযরত লোকমান যখন এসেছিলেন তখন পৃথিবীটা বিজ্ঞানের যুগ ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজ্ঞানের যুগে আসেন নাই, কিন্তু তারপরে আর কোনো নবী আসবে না বলে, আসবেন না বলে আল্লাহ তাআলা সরিষার দানার কথা ব্যবহার করেন নাই, জাররা শব্দ ব্যবহার করেছেন। জাররা হচ্ছে পরমাণু, অণু, পরমাণু পরিমাণ, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা, ওমাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররাই, প্রথমটা খাইরাইয়ারা। তো এখানে আল্লাহ তাআলা জাররা শব্দ ব্যবহার করেছেন, যেহেতু এখন বিজ্ঞানের যুগ আর আল্লাহ তাআলার কাছে সবটাই, সমস্ত কাল হলো বর্তমান কাল, অতীত ভবিষ্যৎ কোনো বলে কোনো কাল নাই। এই জন্য নূহ আলাইহিস সালামের যুগটা ছিল বৈজ্ঞানিক যুগ ছিল না হযরতে লোকমানের সময়, তাই আল্লাহ তাআলা সে সময় সরিষা পাওয়া যেত সরিষার কথা বলেছেন। এখন তো অণুপরমাণু দিয়ে অ্যাটম, যে অ্যাটম বোমা তৈরি করা হয়, বিভিন্ন মারণাস্ত্র তৈরি হয়, সামান্য অণু সেটাকে ভেঙ্গে চুরে আরো পরমাণু, আরো ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দিয়ে ধ্বংস করে দেওয়া যায় এলাকা থেকে এলাকা। সেই জন্য আল্লাহ তাআলা জাররা শব্দ ব্যবহার করেছেন, এখানে সরিষার দানার কথা ব্যবহার করছেন। আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান বলছেন, আমার প্রিয় সন্তান, যদি তোমার কোনো সরিষা পরিমাণ আমলও যদি পাথরের ভিতরে কোথাও লুকিয়ে থাকে, মহাশূন্যে যদি হারিয়ে যায়, মরুভূমির ভিতরে যদি হারিয়ে যায়, আকাশ এবং পৃথিবীতে কোথাও যদি তা লুকিয়ে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তা উপস্থিত করবেন। কত বড় কথা, সরিষার দানা পরিমাণ আমল যদি আল্লাহ কিয়ামতে উঠান, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, এই সমস্ত বড় বড় পাপ আল্লাহ দেখাইতে পারবেন না? সন্তানকে কিভাবে নসিহত করতে হয়? সন্তানকে গুলশানে চারটা বাড়ি দেওয়া, বাড়ি রেখে যাওয়া, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে যাওয়া সন্তানের জন্য কল্যাণকর নয়। রাসূলুল্লাহ বলেছেন, মাতা পিতার পক্ষ থেকে সন্তানকে ইলেম শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়ার চাইতে উত্তম উপহার মা বাপের পক্ষ থেকে সন্তানের জন্য দেওয়ার আর কিছুই নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইসাল ইয়াতীমুল লাযী কদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, যার বাপ মা মারা গেছে, যার পিতা মারা গেল, সেই প্রকৃত এতিম নয়, প্রকৃত এতিম হচ্ছে যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই আর আদব নাই। যে সন্তানকে, সন্তানকে যদি পিতামাতা আদব শিখাতে না পারে, ইলেম দিতে না পারে, তাহলে পিতা বেঁচে থাকতেই সে সন্তান সে এতিম বানায় গেল, সে কিছুই শিখল না। এই জন্যে হযরতে লোকমান তার সন্তানকে শিখালেন, দেখো সরিষা পরিমাণ আমলও যদি করো তাও পলায় থাকতে পারবে না, সুতরাং তুমি তোমার আমল সম্পর্কে সতর্ক হও, আল্লাহ তোমার সমস্ত আমলগুলি দেখতে পাচ্ছেন। আল্লাহ দেখতে পাচ্ছেন না সব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا, এই পৃথিবীতে যদি কোনো একটি সমুদ্রের মধ্যে কি হয়, স্থলভাবে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জানি, শুধু তাই নয়, পৃথিবীর কোনো একটি গাছের পাতা যদি পড়ে যায় তাহলে কোন দেশের কোন গাছের কোন পাতাটি পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার খবর হয়ে যায়। এই কথা যদি পিতা মাতা সন্তানদেরকে কাছে নিয়ে যদি বলে, বাবা
জেনা ব্যভিচার মদ জুয়া শয়তানি সাদাবাজি মাস্তানি এগুলি করবা না, এগুলি একদিন মরা লাগবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মা বাপে যদি বলতো এরকম সন্তানগুলি ভালো হইতো, ঠিক কিনা কোন? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, কোরআনে কারিমের অসংখ্য আয়াতের মধ্য থেকে একটি আয়াত যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারতাম, আমল করতে পারতাম, আমাদের চরিত্র ভালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ তাআলা বলেন, শোনো, যেখানে তোমরা তিনজনে মিলে পরামর্শ করো, তিনজনে মিলে যেখানে পরামর্শ করো, মনে করো ওখানে তোমরা তিনজন নও, চতুর্থ আর এক সত্তা সেখানে আছে, নাম কি তার? বলেন আল্লাহ। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যেখানে পাঁচজন তোমরা পরামর্শ করো সেখানে ষষ্ঠ আর এক সত্তা আছে, তার নাম কি? আল্লাহ। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। এর থেকে সংখ্যা যদি কম হও, এর থেকে সংখ্যা যদি বেশি হও, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই যত বোমাবাজি হয়, গ্রেনেড বাজি হয়, কোনো না কোনো জায়গায় পরামর্শ হয় না? হয় না? পরামর্শ হয়। শেখ বেলাল উদ্দিন খুলনার দৈনিক সংগ্রামের প্রতিনিধি ছিলেন, আজকের পত্রিকায় দেখতে পেলাম তাকে হত্যা করার জন্য পরামর্শ হয়েছিল এবং সেখানে খুনিকে 1.5 লক্ষ টাকা পুরস্কার দিয়ে 20,000 টাকা অগ্রিম করা হয়েছিল। এরকম একজন ভালো সাংবাদিককে হত্যা করার জন্য পরামর্শ করা হলো। বেলালের নাম যখন মনে আসলো, দোয়া করি আল্লাহ তাআলা বেলালকে হযরতে বেলালের, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী করে জান্নাতের মধ্যে জায়গা করে দিও। যেখানে বসে এই পরামর্শটা করা হলো, কিবরিয়া একজন অর্থনীতিবিদ, দেশের একজন গুণী ব্যক্তি, তাকে হত্যা করার জন্য যেখানে পরামর্শ হয়েছিল, 21 আগস্ট গ্রেনেড হামলা করার জন্য যেখানে পরামর্শ করা হয়েছিল, সেখানে তিনজন হোক পাঁচজন হোক যারাই পরামর্শ করেছিল, তাদের যদি জানা থাকতো যে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানে তিনি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, তাহলে এত বড় মারাত্মক পশুর কাজ তারা করতে পারত না। হযরতে লোকমান তিনি তার সন্তানকে একেবারে বাচ্চা অবস্থায় বুঝায় দিলেন, হে আমার ছেলে, কলিজার টুকরা, ছোট্ট একটি সরিষার দানা পরিমাণ আমলও যদি করো, ওইটা গোপন থাকবে না, আল্লাহ তারা উঠায় নেবেন। সুবহানাল্লাহ, তুমি দেখতে পাবে সে আমল। প্রিয় উপস্থিতি, যুবকদের বলি, তরুণদের বলি, তরুণী আজকে আমাদের টার্গেট। তরুণরা আসো ইসলামের দিকে। তোমাদেরকে যারা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে, এদের মুখে তুতু নিক্ষেপ করে বেরে আসো, রসুলের কাতারে সামিল হয়ে যাও। যে পথে যাচ্ছ জাহান্নামের পথ, আমরা ডাকি তোমাদেরকে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি আপনাদের খেদমতে আরজ করব, হযরতে লোকমানের এই তৃতীয় নসিহতের শেষ অংশটি করেই আমরা আপনাদের সামনে যে কথা বলতে চাই তা হলো, হযরতে লোকমান বলছেন, ওয়া উমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দেওয়া, আজকে হলো মুহররম মাস, আজকে কি আর মাত্র একদিন পরে আশুরা হবে। হযরত ইমাম হোসাইন এবং তার সাথী সঙ্গী শাহাদায়ে কারবালার জন্য আমরা দোয়া করব, আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব, এটা দোয়া কবুলের, আজকের শুক্রবার ছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এত বড় বিশাল মাহফিল জীবনে আরেকটা পাবো, কোনো নিশ্চয়তা আছে কি? তিন নম্বর নসিহতের শেষ অংশ হচ্ছে, হে প্রিয় বৎস, ভালো কাজের আদেশ করবা আর অন্যায় কাজের বিরোধিতা করবা। ভালো কাজের আদেশ আমরা এখন ভুলে গেছি, করি না, অন্যায় কাজ থেকেও মানুষকে ফিরায় রাখি না, অন্যায় চোখের সামনে হয় তা আমরা প্রতিবাদ করি না। এই প্রতিবাদী কণ্ঠ হতে হবে আমাদের,
রাসূলুল্লাহ বলেছেন মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়েদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি লিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। আমাদের কার কতটা ঈমান আছে তা পরিমাপ করার একটা থার্মোমিটার আছে। আপনারা জানেন জ্বর মাপে যে যন্ত্র দিয়া সেটাকে কি বলা হয়? থার্মোমিটার। দুধ মাপে, অর্থাৎ দুধের মধ্যে পানি না পিওর দুধ তা মাপার জন্য একটা যন্ত্র আছে না, ওটারে কি বলে? ল্যাক্টোমিটার। এরপরে আবহাওয়া পরিমাপ করার জন্য বৃষ্টি হবে কি হবে না ইত্যাদি পরিমাপের জন্য একটা যন্ত্র আছে, সেটার নাম কি? ব্যারোমিটার। প্রত্যেকটা জিনিস মাপার এরকম যন্ত্র আছে। ইমান মাপারও একটা হাদিস আছে, সুবহানাল্লাহ। ইমানটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস, এটা মাপার একটা হাদিস আছে। সে হাদিসটা আমি পড়ে ফেলেছি আগেই। রাসূলুল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি কেউ শরীয়ত বিরোধী কাজ কেউ দেখতে পাও দুই হাতে বাধা দাও। কি দিয়ে বাধা দাও বলেন জোরে, শক্তি প্রয়োগ করে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতে, যদি তুমি তা না পারো তাহলে মুখ দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতে, যদি তাও না পারো অন্তরে অন্তরে ঘৃণা করো। তবে অন্তরে অন্তরে ঘৃণা করে চুপ করে বসে থাকলে হবে না, মনে মনে ঘৃণা করে হোমওয়ার্ক করতে হবে। মনের মধ্যে এই চিন্তা রাখতে হবে যে এই অন্যায় কাজের কাজকে নির্মূল করার জন্য কি করা যায় সে সম্পর্কে পরিকল্পনা নিতে হবে। আর এটা হলো ওয়া যালিকা আযাফুল ঈমান, আর এটা হলো ঈমানের একদম থার্ড ক্লাস, তৃতীয় পর্যায়ে। এরপরে ঈমানের আর কোনো অংশ নাই। হযরতে লোকমান বলছেন ওয়াসবির আলা মা আসাবাক, এরপরে তুমি সবর ইখতিয়ার করবে। সবর, ধৈর্য, ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ, এর মধ্যে সবরের কথা আসলো কেন? সবরের কথা আসলো এই জন্য যে আপনি যখনই মানুষের ভালো কথা বলবেন তখনই আপনারে মানুষে গালি দেবে, মন্দ কথা বলবে, ইসলামের দাওয়াত দিবেন বলবে যে মৌলবাদী, ঠিক কিনা? এখন তো কিছু দল আছে আমাদের দেশে মৌলবাদ আর সাম্প্রদায়িক ছাড়ার কিছু চোখেই দেখে না, খালি কয় মৌলবাদ 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 মৌলবাদ। সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক হয়েছে, মৌলবাদ কি হয়েছে? ইসলাম পালন করলে, নামাজ রোজা করলে যদি মৌলবাদ হয় তাহলে যারা গালি দেয় ওরা যদি নামাজ পড়ে তো ওরাও তো মৌলবাদী। সাম্প্রদায়িক কি হয়েছে, কেন সাম্প্রদায়িক সাম্প্রদায়িক করেন? বাংলাদেশে কি সাম্প্রদায়িকতা বলতে কিছু আছে? এই দেশেও যদি বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কোন দেশে, ওই দেশের নামটা আমরা শুনতে চাই। বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে চলছে এই বাংলাদেশ। আমরা 1947 সনে একবার স্বাধীন হয়েছি, আবার 71 সনে পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করেছি, ঠিক না ভাই? ওই একই 47-এ ভারতও স্বাধীন হয়েছে, আমরাও স্বাধীন হয়েছি। আমাদের দেশে 47 থেকে নিয়ে এই পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা, কমিউনাল রায়ট, ধর্মীয় মারামারি, হিন্দু মুসলমানে সাম্প্রদায়িক মারামারি, খুনাখুনি হয়েছে বলেন? হয়ে থাকলে কোথায় হয়েছে বলেন? হয়েছে কোথাও? হয় নাই। আর যে ভারত আমাদের প্রতিবেশী, 1947 থেকে এই পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সে দেশে 20,000 বারেরও বেশি। সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সমস্ত মাথা ব্যথা আমাদের দেশ নিয়ে। এইখানে খালি কয় সাম্প্রদায়িক, নামাজ যদি পড়ে লোকেরা নামাজ পড়ে রোজা রাখে ইসলাম ইসলামের কথা বলে, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক মৌলবাদ মৌলবাদ, এইসব কথা বলিয়া মানুষকে আর ধোকায় ফেলা যাবে না ইনশা আল্লাহ। এখন মানুষ অনেক জাগ্রত, অনেক জাগ্রত। এই যে সন্ত্রাস, আলহামদুলিল্লাহ বহু তাআলা বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি। আমি প্রত্যেক মানুষকে, মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে দিয়েছি। এই যে গলা, গলা, এই গলার কাছে একটা ঘুটলির মতো, একটা সিম কার্ডের মতো এইখানে আমি রেখে দিয়েছি। কোথায়? কোন গলায়? কে বলতেছেন এ কথা? এই
গুটলির ভিতরে তুমি যা করতেছ সব লিপিবদ্ধ হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন অদৃশ্য এই গুটলি, এটা তো দেখি না, এটা কে বলতেছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আপনারা দেখেন নাকি? কেউ দেখেন না, হাত দিয়ে ধরে দেখেন পান নাকি? ধরাও যায় না, দেখাও যায় না। আল্লাহ বলছেন আছে, তাহলে বিশ্বাস করতে হবে। এর ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি বলবেন এতটুকুন ঘুটলির মধ্যে, তাবিজের মধ্যে আমার সারা জীবনের সব কথার সব কাজ ঢোকে কেমনে, কেমনে লেখা? তাহলে পাল্টা প্রশ্ন করি, আপনার মোবাইলের সিম কার্ডে এত ফোন নাম্বার, এত ইমেল, এত কি বলে, এত টেক্সট, এত কিছু, আপনার আরো কি জানি আছে, মেসেজ দেওয়াটা হাবিজাবি আছে না, অনেক কিছু খুশি সুদ্ধা, এগুলো কেমনে হয়? সত্তরটা সিম কার্ডের মধ্যে কত কেমনে হয়, শত শত টেলিফোন নাম্বারের মধ্যে ঢুকে যায়। আমার একটা টেলিফোন দিয়ে মোবাইল দিল, কোথা থেকে দিল? লিসবন। কোথায়? কি আন্দাজে কয়েস্ট হয়ে গেল। লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী, পর্তুগালের রাজধানী, সেখানে প্রোগ্রাম ছিল, ওরা আমাকে একটা মোবাইল দিল। এটি যে কত ফাংশন আল্লাহই ভালো জানে, আমি এখনো শিখতে পারিনি, এত ফাংশন এতটুকু একটা মোবাইলের মধ্যে। কম্পিউটার, কম্পিউটারের ছোট্ট একটা মাইক্রোচিপ যন্ত্র, যে কম্পিউটার ব্যবহার করা এখন বাচ্চা ছেলেপেলেরাও জানে, এটা একটা পৃথিবীর বিষয়। এই কম্পিউটার আপনি যান ব্যাংকে, কম্পিউটারের ছোট্ট সেই মাইক্রোচিপসের মধ্যে সারা চট্টগ্রামের সমস্ত মানুষের টাকা লেনদেন, ট্রানজেকশন, এর যা কিছু আপনি করেছেন সব কিছুর হিসাব এখানে রয়েছে, আছে না? তাহলে এতটুকুন একটা মাইক্রোচিপসের মধ্যে এত সহস্র কোটি কোটি টাকার হিসাবপত্র লেনদেন, এই ছোট্ট জিনিসের মধ্যে ঢুকাবার মতো জ্ঞান মানুষের মাথায় দিছে কে? বলেন কে? সেই আল্লাহই তো গলায় ঝুলায় রাখছে। তাহলে এটা সম্ভব না? সম্ভব কি না? সম্ভব। এখন এই কথাগুলি বলে আল্লাহ মানুষের ক্ষতি করছেন না উপকার করছেন? উপকার করেছেন। এইটা যদি আমার বিশ্বাসে থাকে যে আমার গলার কাছে এরকম একটা সিম কার্ড আছে, একটা সিম আছে মোবাইলের মতো, এটা মনে করেন মোবাইলের একটা সিম গলায় ঝুলানো আছে, এটা সব উঠতেছে, যা বলেন তাই ওঠে, যা করেন তাই ওখানে লেখা হয়, সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি আমার হয় আমি ভালো মানুষ হয়ে যেতে পারবো, সুবহানাল্লাহ বলে, আমি খারাপ কাজ করতেই পারবো না। এই জন্য আল্লাহ পরকালের কথাগুলি কোরআনে কারিমের মধ্যে এত বেশি করে বলেছেন, মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয়, পরকালে বিশ্বাস, এর থেকে বড় ওষুধ পৃথিবীতে আর নাই। সব লেখা হচ্ছে, মানুষ বিশ্বাস করে না, এ হলো মূল কথা। যতক্ষণ মাহফিলে থাকে কেমন লাগে? এই যে বসে আছেন ঘন্টার পর ঘন্টা, কেমন লাগে? কোন বেহেস্তের মতো। বাড়ির কথা মনে আছে? এখন বউর কথা মনে ওঠে? ছেলেমেয়ের কথা মনে ওঠে? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? মাজালিসুল ইলম হিয়া রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এখানে ইলম আলোচনা করা হচ্ছে, কোরআন আলোচনা করা হচ্ছে, এটা তো রজবালি প্যারেড ময়দান নয়, এটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। বেহেস্তের বাগানে বসে আছেন, বেহেস্তে মানুষেরা দুনিয়ার কথা চিন্তা করবে না। দুনিয়া কি? এটা তো পায়খানা, এখানে আসছিল ওই পায়খানা করার জন্য, এটা পায়খানা। আর মানুষেরা পায়খানা সাজাবার কাজে ব্যস্ত আছে, আসল ঘর ভুলে গেছে। আসল ঘর কোনটা? প্রিয় ভাই সব, মানুষ বোঝে না, ভুলে যায়। সিগারেটের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও কি টানা টানে দেখছেন? বিশ্বাস করেন, গা সওয়া হয়ে গেছে। এই আমলনামা তৈরি হচ্ছে, হঠাৎ করে কেয়ামতে বানায় দেওয়া হবে না। আপনার আমার বডির সাথে লাগানো ওই সিম কার্ডে সব লেখা হয়ে যাচ্ছে, কেয়ামতের দিন এগুলি হাতে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাক, তাকে বলা হবে এবার তুমি পড়ো, কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা,
তোমার এই কিতাব পড়ো, আর তোমার এই হিসাব গ্রহণ করার জন্য কিতাবটা ভালো করে পড়ো, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি দোজখে যাবা না বেহেশতে যাবা তুমি নিজেই সিদ্ধান্ত নাও, কোথায় যাবা, তোমার নিজের কি করছিলা এখন তুমি দেখো। এই জন্য আমি বলি মাঝে মধ্যে, আমরা এখন হিসাব করতে পারি এখানে বসিয়া আমাদের কি হওয়া উচিত। ছোটবেলার কথা মনে আছে? নাই মনে নাই? এই যে স্কুলে, স্কুল থেকে পলাইছিলেন, তারপরে দুই দিন পর স্কুলে গিয়ে হাজির হয়েছেন, মাস্টার জিজ্ঞেস করলো গতকাল আসো নাই কেন, তখন বললেন মা বলেছেন আমার নাকি পেটে ব্যথা হয়েছিল। এইসব স্কুল ফাঁকি দেওয়া, মার খাওয়া, মানুষের বাড়ির লিচু খাইতে গিয়ে চুরি করিয়া কিল খাওয়া, এইসব ছোট ছোট কথা মনে পড়লে এখনো হাসি পায়। এসব কথা মনে আছে না? ছোট ছোট কথা, ছোট ছোট কথাগুলি যদি মনে থাকে তাহলে কোন হোটেলে কোন বাগানে কোথায় কোন পাপ করেছেন তা মনে নাই? এখন নিজে হিসাব করেন জায়গা কোথায় হওয়া উচিত, পাপ করেছেন কত, ভালো কাজ করেছেন কত, নিজে হিসাব করে দেখেন কোন দিকে যাবেন। আমরা নিজেরাই যথেষ্ট হিসাবের জন্য। আল্লাহ তাই বলবেন কিয়ামতের দিন, ইকরা কিতাবা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিআল কিতাবু ওয়া জিআ বিন্নাবিয়্যিনা ওয়াস শুহাদা বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউযলামুন। পৃথিবী তার রবের নূরের ঝলকানিতে উদ্ভাসিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নূরের ঝলকানিতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে, আমলনামা তুলে ধরা হবে, পয়গম্বর এবং সাক্ষীগণকে হাজির করা হবে এবং সকলের প্রতি সুবিচার করা হবে, তাদের কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কারো প্রতি জুলুম করা হবে না। সুতরাং হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ, তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছেতে তোমাকে অনেক কষ্ট করতে হবে, এরপর তুমি তার সাক্ষাৎ পাবে, কিয়ামতে তোমার সাক্ষাৎ হবে। কাজী তোমার নিজের আমলকে সুন্দর করে, আমলকে তৈরি করে নাও। ফাম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে কিয়ামতের দিন আমলনামাগুলি উড়িয়ে দেওয়া হবে ইমানদারের সামনে থেকে কোন হাতে, আর বেঈমানের পিছন থেকে বাম হাতে। এই আমলনামা যখন যার ডান হাতে আমলনামা পৌঁছে যাবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আমলনামা হাতে করে আনন্দ চিত্তে সে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিয়ে দিও। আল্লাহ তাআলা দয়া করে আমাদের হাতে, আমাদের ডান হাতে আমাদের আমলনামা দিও। দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিও। আনন্দ চিত্তে পরিবারের সঙ্গে দেখা করে সব পরিবার, মা বাপ, স্ত্রী পুত্র, পরিজন, ভাই বোন, বন্ধু বান্ধব মিয়া এক জান্নাতে থাকার তৌফিক দিও। আয় আল্লাহ, বিগত 26 বছর যারাই মাহফিলে এসেছেন তাদেরকে নিয়ে এক জান্নাতে থাকার আমাদেরকে তৌফিক দিয়ে দিও। ওয়াম্মামান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। আর যার আমলনামা পিছন থেকে বাম হাতে আসবে সে তো মৃত্যুকে
আহ্বান করতে থাকবে, মৃত্যুকে ডাকবে, এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভালো হইতো। তার আর উপায় থাকবে না, তার জায়গা হবে জাহান্নামে। নাউযু বিল্লাহ, আমরা সবাই বলি নাউযু বিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মিজান খাড়া করবেন, দাড়ি পাল্লা। মিজান কি? দাড়ি পাল্লা। ইনসাফ কি? মুকদ্দাস তারাজু। ইনসাফের ইনসাফের প্রতীক কি তাও কইতে পারেন না? জোরে কোন না, এটা হচ্ছে ইনসাফের প্রতীক। সুপ্রিম কোর্ট ঢাকা, সুপ্রিম কোর্টের সামনে বিশাল দাড়ি পাল্লা টানানো দেখছেন না? মানুষেরা তো বোঝে না, গ্রাম দিয়ে লোকেরা যায়, যাই এটা দেখে এক কয় জুড়ে বাবা জামাত ইসলামের এত বড় অফিস, দাড়ি পাল্লা তো জামাত ইসলামের না, এটা ইনসাফের প্রতীক। তারা ক্ষমতায় গেলে ইনসাফ করবে এটা বুঝাবার জন্য এই প্রতীককে গ্রহণ করেছে। আল্লাহ যেন ইনসাফ করার, আল্লাহ যেন ইনসাফ করার তৌফিক দিয়ে দেয়। বলো না আমিন, জোরে বলো না আমিন। কেয়ামতের দিন, কেয়ামতের দিন এই দাড়ি পাল্লা মিজান আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন, এবং এই মিজানে যার পূর্ণ পাল্লা ভারী হবে সে কৃতকার্য, আর যার পাল্লা হালকা হবে সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউ আল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসু শাইআ وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, তখন কারো প্রতি অবিচার করা হবে না। যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তা হাজির করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট, এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষেরই তো উঠবে, সেখানে হিসাব হবে নাকি? একজন একজন করে হিসাব হবে। আল্লাহ বলছেন, আল্লাহ সারিউল হিসাব, দ্রুত হিসাব নিতে সক্ষম। আল্লাহ নিজের কানে নিজে শুনবেন, অন্যের মাধ্যমে নয়, নিজে শুনবেন। প্রত্যেক আর আসামির কাছ থেকে, লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন, ভায়া মিডিয়া শুনবেন না, নিজেই শুনবেন। আল্লাহর কান আছে না, চোখ আছে না? লোকেরা এই যে বইপত্রে লেখে আল্লাহ হচ্ছে নিরাকার, কত বড় বাজে কথা! আল্লাহ নিরাকার, আমরা এমন এক আল্লাহর ইবাদত করি তিনি আমাদের কিছু শুনতে পান না, কান টান নাই, তিনি আমাদের কিছু দেখতে পান না, এরকম এরকম নাকি আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, আল্লাহর মুখ। তবে এগুলি কিরকম? আল্লাহর হাত পা চোখ কেমন, আকারটা কেমন? এর একটাই জবাব। কয়টা জবাব? জোরে বলেন, একটাই জবাব, আল্লাহর যেমন হওয়া উচিত তেমন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, এর থেকে আর কোনো জবাব নাই, এই একটাই জবাব, আল্লাহর যেমন হওয়া উচিত ঠিক তেমন। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর অনুরূপ, আল্লাহর মতো আকাশেও কিছু নাই, জমিনেও কিছু নাই। এটা আমাদের ইমান, এটা আমাদের কি? সুতরাং তিনি জুলুম করবেন না এবং হিসাব নেবেন, আর যথার্থ হিসাব নেবেন, সেখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ওয়ামান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আর যাদের পাল্লা হালকা হবে তারা তো শুধু নিজেদেরই ক্ষতি সাধন করবে, কেননা তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত, আল্লাহরে যারা অস্বীকার করত, আখেরাত নাই, কেয়ামত নাই, বেহেশত নাই, কবরের মধ্যে কোনো শাস্তি নাই, কবরের
কোনো প্রশ্ন নাই, এগুলি যারা বলতো তারা কেয়ামতে ক্ষতিগ্রস্ত হবে। এখন কেয়ামতের দিন মিজান আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই? জবাব চাই, কি করবেন? যদি ভারী করতে চান নেক আমল বেশি বেশি করবেন। আর একটি হাদিস শোনাবো, যেই হাদিসের ভিতরে পাল্লা ভারী করার মতো কথা নবীজি বলেছেন, শুনবেন নাকি? বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, দুইটা কালেমা দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয়, মুখে উচ্চারণ করা একেবারেই হালকা, আর কিয়ামতের দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সেই শব্দ দুটি হলো, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।